বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার পারফর্ম না করলে গণমাধ্যমে বলির পাঠা বানানো হয় নির্বাচকদের, আবার ভালো করলে সেই ক্রিকেটারকে ভাসানো হয় প্রশংসার জোয়ারে। যদিও তখন প্রাপ্য কৃতিত্বটা পান না ওই ক্রিকেটারের ওপর আস্থা রাখা সিলেকশন প্যানেল। এই যেমন লিটন কুমার দাস, যার রানের ওপরে চলেছে ডিসকাউন্ট, কিংবা নাজমুল হোসেন শান্ত, লর্ড উপাধিতে ভূষিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খোলা হয়েছিল অজস্র। অথচ এই ক্রিকেটাররাই এখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকে। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, লিটন শান্তদের ওপর লম্বা সময় ধরে আস্থা রাখার কারণেই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা। ছোট থেকে কিন্তু দেখা হয় কে কেমন করে, কার টেকনিক কতটুকু হাই স্ট্যান্ডার্ড, সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু আগাতে হয়। তো সেই হিসাবে আমি মনে করি যে প্লেয়ারদের উপরে আস্থা রাখাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছু জায়গায় আছে টেকনিক্যালি যদি একটা প্লেয়ার যদি একটা ভালো অবস্থানে থাকে, বেসিকটা যদি একটা স্ট্যান্ডার্ড থাকে, অবশ্যই ওর উপরে ডিপেন্ড করা যায়। কিছু প্লেয়ারের উপরে আমরা আস্থা রেখেছি, আজকে কিছু প্লেয়ার এস্টাবলিশ হয়েছে জাতীয় দলে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অবশ্য লিটন শান্ত ফর্মে ফেরার পরেও পুরোপুরি স্বস্তিতে থাকার সুযোগ নেই নির্বাচকদের। ট্রল সমালোচনাকারীদের নতুন টপিক ইয়াসির আলী রাব্বির অন্তর্ভুক্তি। জাতীয় দলে যে ক্রিকেটার এখন পর্যন্ত পর্যাপ্ত সুযোগই পাননি, 6 টেস্ট আর 9 ওয়ানডে খেলা সে রাব্বিকে হাস্যরসে পরিণত করার কারণ তার দৈহিক গঠন। তবে প্রধান নির্বাচক নান্নু মনে করেন, এসব ট্রল সমালোচনা মেনে নিয়েই পারফর্ম করতে হবে জাতীয় দলে, কেবল বর্তমান সময় নয়, নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারেও যার সাক্ষী হয়েছিলেন বলে জানালেন সাবেক এই অধিনায়ক। আমি যখন খেলতাম খারাপ খেললে আমার সমালোচনা করতো না, এটা তো ন্যাচারাল কোর্স। তো সুতরাং এগুলো নিয়ে মাথা ঘামানোর সমস্যা, চারিদিকে নির্বাচক ভরা, সবাই ক্রিকেট নিয়ে আলোচনা করে, মানুষের থেকে শুনি এটা বলা হচ্ছে, ওটা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে, এগুলো নিয়ে কারণে আপনি এটা আমাদের আমার সোনার বাংলা, এটাকে নিয়ে দেশকে নিয়ে কাজ করতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। আলোচনা সমালোচনা এক পাশে রেখে নান্নু জানালেন নিজের বিশ্বকাপে স্কোয়াড ভাবনাও। তামিম লিটনের বিকল্প হিসেবে বিজয় নাইমের নাম যখন সবার মুখে, তখন অনেকটাই নীরবে জাকির হাসান। চোটের কারণে ছিটকে যাওয়া এই ওপেনার বেশ ভালোভাবেই টিকে আছেন নির্বাচকদের ভাবনায়। সো আমাদের এইচপির প্লেয়ার এবং 4 বছর ওকে নার্সিং করা হয়েছে এইচপিতে, তারপরে ওকে ইন্ডিয়ার সাথে খেলানো হয়েছে, তো আমাদের পাইপলাইনের প্লেয়ার। তো সুতরাং ওদের চিন্তাভাবনা, যে সমস্ত প্লেয়ারকে আমরা পুলের মধ্যে রেখেছি, সবাইকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং যাকে যখন দরকার পড়বে তাকে সেই ফর্মেটেই খেলানো হবে। আফগান সিরিজে কেবল জাকির নন, বাজিয়ে দেখা হতে পারে আরও বেশ কিছু ক্রিকেটারকে। এই সিরিজের পরেই বিশ্বকাপের স্কোয়াডের রূপরেখা চূড়ান্ত করবে টিম ম্যানেজমেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।